সাজের বাতি ধারাবাহিকটি শেষ হওয়ার পর অল্প সময় বিরতি নিয়েছিলেন বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ রেজওয়ান রাব্বানি শেখ। স্টার জলসার সাজের বাতি ধারাবাহিকটি শেষ হওয়ার পর আবার স্টার জলসার নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে রেজওয়ানকে। আর এবার রেজওয়ানের বিপরীতে দেখা যাবে বরণ ধারাবাহিকের অভিনেত্রী ইন্দ্রাণী পালকে। টেলি দর্শকরা আবারও পেতে চলেছেন নতুন একটি জুটিকে। এই ধারাবাহিকে দেখা যাবে আরো এক জনপ্রিয় অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে। অনন্যাকে এর আগে বরণ ধারাবাহিকে দেখা গিয়েছে। টেলিপাড়ার অন্ধরের খবর, একজন আদরের মেয়ের চরিত্র করছেন ইন্দ্রাণী, যাকে তার বাবা পরম আদরে মানুষ করেছে, কিন্তু সে চায় না মেয়ে চাকরি করুক। ঘটনাচক্রে মেয়েকে চাকরি নিতে হয়। অন্যদিকে একটি ধনী পরিবারে আর্থিক অবস্থা আর আগের মতো নেই। বাড়ির এক বউর হাতে সংসারের রাস, সে হোটেল ইন্ডাস্ট্রিতে উচ্চ পদে কর্মরত। এই বাড়ির ছেলের চরিত্রটি করেছেন রিজওয়ান, যে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। কিভাবে নায়ক নায়িকার দেখা হবে, এই তিন চরিত্র একজন অন্যজনের জীবনে কি প্রভাব বিস্তার করবে, তাই নিয়ে এগোবে ধারাবাহিকের গল্প। রেজওয়ান এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও ইন্দ্রাণী পরিচিতি পেয়েছেন বরণ ধারাবাহিকের জন্যই। ইন্দ্রাণী রেজওয়ানের জুটি কেমন জমবে তা দেখার অপেক্ষায় টেলিপাড়া। রেজওয়ান ইন্দ্রাণীর নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে, এবং তাদের ধারাবাহিকের গল্পটি কেমন হতে চলেছে এই খবরটি জেনে কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।